গণতন্ত্রের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও দেশে আবারও আলোচনায় এসেছে হিজাব বিতর্ক। যদিও বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হিজাব পরে যাওয়া নিয়ে বিভিন্ন আলোচনা আছে এবং বিভিন্ন জায়গায় হিজাব পরে আসার কারণে ক্লাসে ঢুকতে না দেওয়া সহ বিভিন্ন ঘটনা ঘটলেও অতি সাম্প্রতি আবারও নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউলবাগানপুর বিদ্যালয়ে হিজাব পরায় কয়েকজন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক হিন্দু শিক্ষিকার বিরুদ্ধে। এই অভিভাবকদের জানালে তারা বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলে গিয়ে প্রতিবাদ করেন এবং অভিযুক্ত শিক্ষিকাকে না পেয়ে স্কুলে আসবাবপত্র ভাঙচুর করেন। এই ঘটনায় খবর পেয়ে পুলিশের দুটি ভ্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত ওসি আজমউদ্দিন মাহমুদ জানান বিষয়টি খুবই সেনসিটিভ। এ বিষয়ে সংবাদ প্রকাশের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি, তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি। শিকার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে জাতীয় সঙ্গীতের লাইনে দাঁড়ানো অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমোদিনী পাল কেন হিজাব পরে স্কুলে এসেছে এই কথা জিজ্ঞাসা করে এবং এরপরে সে ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে তাদেরকে প্রহার করতে থাকেন এবং তিনি এই ছাত্রীদের হিজাব খুলে ফেলার জন্য টানাটানি করেন। সেই সাথে তিনি হুমকি দেন, কাল থেকে যদি কেউ হিজাব ও মাস্ক পরে আসো তাহলে পিটিএস আমরা তুলে নেওয়া হবে। শিক্ষার্থী সাদিয়া জানান, লাইনে কয়েকজন ছাত্রীকে মারতে মারতে তার কাছে আসলে তার হাতের লাঠিটি ভেঙে যায়। অন্যদের মধ্যে দশম শ্রেণীর ছাত্রী ঐশী, সুমাইয়া, তিথি, লাকি এবং নবম শ্রেণীর মোনা সহ বেশ কয়েকজন ছাত্রীকে পেটানো হয়। এক পর্যায়ে আমোদিনী পাল ছাত্রীদের মারধরের জন্য স্কুলের অপর শিক্ষক বদিউল আলমকে নির্দেশ দেন তাদেরকে মারধর করার জন্য। তার নির্দেশে বদিউল আলমও তাদেরকে প্রহার করেন বলে অভিযোগ করে এই ছাত্রীরা। তবে এর আগে কখনো এই ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করা হয়নি বলে তারা জানিয়েছে। অভিভাবকরা জানিয়েছে বৃহস্পতিবার দুপুরে তারা স্কুল ঘেরাও করেন কিন্তু অভিযুক্ত শিক্ষিকা স্কুলে আসেননি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা আমোদিনী পালের বিচার দাবি করেন।